মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি তাহেরি হুজুর যখন এই দিকে ঢুকতেছিলাম, ঢোকার সময় আমরা তো অনেক আবেগ নিয়ে ঢুকতেছিলাম যে একটা ওয়াজ মাহফিলে আসছে, আমাদের অনেক মানুষ এখানে এক জায়গায় হয়েছে। এই আবেগের ভিতরে আমাদের একটা মোবাইল নিয়ে গেছে। এই এখন আমি চিন্তা করলাম যে এত সুন্দর একটা মাহফিলে এত মানুষ আসছে, যে ভদ্রলোক এই মোবাইলটা নিছে সে অত আসছে জানি না কোন এলাকার লোক। যদি আমার এলাকার লোক হয় মোবাইল নিছে এই কষ্ট আমার নাই, কিন্তু কষ্ট হইল যে বাবা রে তোমার যে কেমনে মানুষ করো এই এলাকার লোক। যদি ফারুনে বাবা আমরা জুনাদের মোবাইলটা নিছে একটু দেলাও, যদি আমি এখন তোমার কিছু দেবো দেলাই না দাওয়াত লাগবো উনাই অন্যের জীবন যে সুযোগ বানাইয়া নিজে সজিজাত দিয়া জান্নাত খুঁজলে কিন্তু জীবন জান্নাত হইতো না। এমন একটা দেশে জন্মাইছি পকেটে লগে আমার মোট ৬টা, এই ৬টাই কেন আর ৫০ পকেটও ২টা, ৬টার মধ্যে মাল রাখছি। এমন একটা দেশে জন্মাইছি বীরে মানুষ হইলো, আমার মোট ইন্দ্রিয় আছে ৫টা, ৬টা ওই পকেটে যেন রাখা লাগছে দেখ বালা চিন্তা করতে কোন সময় ফ্রেমটা খালি চিন্তা করার লাগে পকেটে নেয় কেনে আমার মোবাইলটা, বুকের পকেটও আপনি এখন লাগে মনে করে যে নেয় কেনে আমার ওই আরেকটা যেটা কিছু পয়সা রাখছিলাম। এমন একটা দেশও জন্মাইছি একটু আবেগ নিয়ে যে আমার একটা মসজিদও গিয়ে দেখা যায় জুতা না সাথে করে যেমন লাগে নাহলে জুতা ধরে মানুষের সবার শরীরে হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ড কিন্তু অল্প সংখ্যক মানুষ আছে যারা মেরুদণ্ড আছে আর এই মেরুদণ্ডরা মানুষের লগে যাচ্ছে ভাই এত বড় একটা প্রোগ্রাম করছে সে তাহলে রাখার মানুষে বদলানোর জন্য আর আমার এই সব মানুষ এত ফ্যান হয়ে যায় আমি যারা জন্মের পরে যে জন্মস্থান পাইছে মৃত্যুর আগে এর চেয়ে ভালো জন্মস্থান যে রেখে যেতে চায় এর চেয়ে ভালো দেশপ্রেমিক আর হইতে পারে না ঠিক তকবীর আল্লাহু বিসালা জনাব মিনিস্টার সাইদুল সুমন শাহ জিন্দাবাদ শুনেন তাহেরি ভাই কথা যখন বলছে আমি বলছি যে মিস করব না চলে আসব সম্ভবত আপনারা এখানে যত লোক আসছেন তার সবচেয়ে বেশি কুরসি কামে আইছি এখন ঢাকা থেকে এসে 1 ঘন্টা আগে নামছি আবার এখন ঢাকা চলে যাব এখানে তাহিন ভাইবার নাম শুনে আসছি কেন জানেন যে ব্যক্তি কিছু ব্যক্তি কিছু সময় তার কর্মকাণ্ড দ্বারা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় আবু তাহের আমাদের আত্তাহিরি সাহেব এখন আর কোন ব্যক্তি না উনি একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত ঠিক এবং আমার দোয়া রইল এই লোকটার জন্য সে যেভাবে এই সুন্নাতুল জামাতকে যেভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে তার যে ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে আমি দোয়া করে যাচ্ছি এমন একটা সময় আসুক নিজে থাকবো কিনা জানি না নিজে নেতৃত্ব দিতে পারবো কিনা জানি না নিজে যদি নাও পারি এই রকম লোক যদি সমাজের নেতৃত্ব দেয় মহিলাও শান্তি পাবো না শুনেন আপনারা আমার এলাকার মানুষ আপনারা এখানে বেশিরভাগ মানুষ আমার জানাজায় যাবেন আমি জানি না আমি এত সব জায়গায় হাত দিছি আমি জানি না আমি কতদিন বেঁচে থাকবো তবে আপনাদেরকে একটা কথা বলে যাই শুনেন এক ব্যারিস্টার একটা এলাকা আগায় না আপনাদের ছেলে মেয়েকে একটু পড়াশোনা করায় মাদ্রাসায় দেন স্কুলে দেন পড়াশোনা করায় আরে আমি তো একটা সাধারণ মানুষের ঘরে ব্যারিস্টার হইয়া সারা বাংলাদেশে যে আলোচনা শুরু করছি আমি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমি শুনেন বহু মানুষ বিদেশ যায় বহু মানুষ আমেরিকা যায় কানাডা যায় গত মাসে আমি কানাডা গেছিলাম যে বেগম পাড়ায় যারা বাংলাদেশের টাকা লুটপাট করছে এদের বাড়ির সামনে যা বলছি এরা পরে আমাদের দেশের টাকা চুরি করে আসছে আমি তোমার কাছে বলা আমি সুনামগঞ্জে বইলা আইছিলাম এরা বলছিল যে শুকনা খাবারে হবে না বন্যার সময় এরা বলে যে আমরা খাইতে খাইতে আমাদের শরীরে আর নাই কিছু আমাদেরকে ভিজা খাবার দিয়ে দাও আমি 1.5 লাখ টাকা জায়গায় দিয়ে বলছিলাম যে আমি ব্যারিস্টার সুমন চাই যে আমি মাসপুর আদিমজি হইতে পারি কিন্তু আমার শরীরে যে আমার কলিজা বলো আমি আপনাদের প্রতিনিধিত্ব করি আমি আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহর হস্তে পড়াশোনা করেন পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যারিস্টার সুমন আপনাদের জন্য আছি মাশাআল্লাহ হয়তো আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক অনেকের সাথে নাই কিন্তু এলাকায় জন্মগ্রহণের জন্য আত্মার সম্পর্ক তো আপনাদের সাথে আছে এই আত্মার সম্পর্ক দিয়ে আপনার ছেলে মেয়ের দায়িত্ব আমি নেওয়ার জন্য প্রস্তুত আছি আর বাচ্চু ভাই আমার বলছে যে ব্যারিস্টার সুমন সাহেব তো আজকে আপনারা বলেন যে উনি যেন আমাদের সাথে থাকে যেন আরে বাচ্চু ভাই আমি আপনাদেরকে বলি এই বর্তমান ভবিষ্যৎকেও সব সময় এই পুরাঘাটের পাশে থাকার জন্য মহান রাব্বুল আলামিন সারা বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে এই পুরাঘাটের মাটিতে আমার জন্ম দিয়েছে এই মাটি তো আমার এই মাটি আমার শেষ হবে সুতরাং এই মাটির প্রতি আমার টান অন্যরকম আমি আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ যেন আমার এইভাবে রাখে আমার যেন আল্লাহ এমন কোনো প্রমোশন দেয় না যে প্রমোশন দেওয়ার পর আপনাদের নজরে আমি যেন নষ্ট না হই এই ধরনের কোনো প্রমোশন আমার লাগে না বরং সারা জীবনই আপনাদের হৃদয়ে যদি আমি বসবাস করতে পারি আমি ব্যারিস্টার সুমন আর কিচ্ছু না হইল আমার আসে যায় না শুধু এই কথা বলে যেতে পারি যে আমি আমার এলাকার জন্য আমার জন্মস্থানকে বদলানোর জন্য আমার জন্মকে গর্বিত করার জন্য আমি সর্বস্ব নিয়োগ করে দিয়ে গেছি আপনাদের জন্য দোয়া করে আমার সাথে যারা আছেন এখানে সাবেক চেয়ারম্যান সবুজ ভাই আমার নিজাম চৌধুরী এখানে আরো যারা এখানে আসছেন আমার সব আত্মীয় স্বজন আমাদের সোহাগ যারা এখানে আমাদের সবাই আমরা মানুষের জন্য কাজ করার জন্য আসছি আমাদের জন্য দোয়া করবেন এই পরবর্তী যে প্রজন্ম এরা যেন মানুষের জন্য কাজ করতে পারে আর খালি কথায় কথায় সুপারিশ, মাথা আলোতে সলানিস, কাজের কাজ কিচ্ছু নাই। আর খালি এই নির্বাচন আর বুঝাইলে খালি করতে দাও, নেতা বানাই দাও, আর কাজের সময় কাজ নাই। আর মাহফিল করতে হয় বাচ্চা মেয়েদের মতো লোকের, আর বীজ বানাইতে হয় অমুকার তমুকের। এইগুলা থেকে বেরোয় আসতে হবে। আর আমি ভবিষ্যৎ নেতৃবৃন্দ ধরে বলি, আল্লাহ রাস্তা মনে রেখেন, আরে দুনিয়াতে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতেছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে, হাদিসে আছে, এই হুজুরকে সামনে রেখে বলতেছি, স্পষ্ট বলা আছে, যে মুসলমান আরেকজন মুসলমানের দায়িত্ব নিল এবং এমন ভাবে মৃত্যুবরণ করলো যে মুসলমানের হক সে নষ্ট করছে, তার জন্য জান্নাত থেকে হারাম করে দেওয়া হয়েছে। শুনেন, এত সহজ না চাকরি করা। দুনিয়াতে এমপি মন্ত্রী হবেন, চেয়ারম্যান মেম্বার হবেন, কিন্তু যদি মানুষের হক নষ্ট করেন তাহলে কিন্তু আখেরাত হারাবেন। আমি জানি না আপনাদের এত আখেরাত দরকার কিনা, যদি দরকার হয় তাহলে বুঝে শুনে হাতে এই নেতা গিরতে যাইয়েন। মনে রাখেন, একটা এলাকার কোনো লোক যদি ক্ষুধায়, পেটের ক্ষুধায় যদি সে কোনো কিছু চুরি করে, খাবার চুরি করে, তারে চুল ধরার পর তার হাত কাটার আগে ওই এলাকার নেতার হাত কেটে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। ইসলাম ইসলাম বলেন, ইসলামের এই নীতি যদি মন পালন করেন, দেখেন কি পরিমাণ নেতা হয়েছেন। আর এলাকার কত মানুষে এইভাবে অভাব এইগুলা থেকে বিরত রাখতে পারছেন। আজকে যে ছেলেটা মোবাইল দিছে, আমি জানি না তার প্রতি আমার দুঃখ প্রকাশ হয়, হয়তো সে গরিব হইতে পারে। এই যে গরিব ছেলেটা, যে গরিব আছে তার যে পড়াশোনা করাইতে পারলাম না আমরা, বাইরের মানুষের কাছ থেকে যে চুরি করতে হয় না এটা যে শিখাইতে পারি নাই, আমি এলাকার নেতা হিসাবে আমি লজ্জিত যে এটা আমারও ভুল যে এই ছেলেটারা আমি মানুষ করতে পারি না। পরিশেষে আপনাদের জন্য আবারও দোয়া করে যদি বেঁচে থাকি, আর আমার তাইরিবার জন্য দোয়া চেয়ে, বাচ্চুবার জন্য দোয়া করে আজকে আমরা বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।